হ্যালো বন্ধুরা আজ শনিবার তাই জন্য আজ ভাবলাম যে একটু গ্রহরাজের মন্দিরে যাব। তাই জন্য আমরা চান করে এই যে গ্রহরাজের মন্দিরে যাচ্ছি আগে প্রতি শনিবার প্রায় যাওয়া হতো এই ঠান্ডা পড়ার সময় আর যাওয়াই হয় না তাই জন্য আমরা এই যে ঠান্ডাটা এখন কমে গেছে তাই জন্যও যাচ্ছি এই মন্দিরে যাওয়ার জন্য বেশি কিছু তেমন কিছুই না লাগে না আমরা সন্দেশ নিয়েছিলাম আর এই যে প্রদীপ আর তিল দিয়ে প্রদীপ নিয়ে নিব তো এটা নিয়ে আমরা মন্দিরে যাব বাড়ির একেবারে কাছে আর আজকে অনেকটাই ভিড় শনিবার অনেকটা ভিড় থাকে প্রায় শনিবারই কিন্তু আজকের ভিড়টা যেন একেবারে অতিরিক্ত ভিড় একবারে লাইন দিয়ে আমাদের মন্দিরের কাছে ঢুকতে হচ্ছে তো এক সাইডে গ্রহরাজ বসে আছেন আর তার সাইডে আছে আমাদের মা কালী এবারে সবাই এই মন্দিরে এসে গেছি এবারে সবাই প্রদীপ জ্বালাবো এই যে প্রদীপ জ্বালানোর জন্য আমি প্রথমে প্রদীপ আর ধূপটিকে জ্বালানো হচ্ছে সবসময় যদিও সময় না পাই প্রতি শনিবার এমনিতেও কিন্তু দু একটা সপ্তাহ আমাদের মাসের মধ্যে আসা হয় এখানে শুধু এখানে আসার একটা মেন সমস্যা হচ্ছে এই যে চান করে আসা আর গিয়ে বাড়িতে গিয়ে চান করা এই জন্যই আমরা এই ঠান্ডার সময় একটু বাদ দিয়েছিলাম ঠান্ডার সময় আসছে আসতে পারছিলাম না তবুও দু একটা সপ্তাহে এসছিলাম ঠান্ডাটা চলাকালীন কিন্তু অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে যায় তখন শরীরটা খুব খারাপ লাগে তখন আর আসা হয়নি আর একেবারে ঠান্ডা কমে যেতে তখন আবার এসছি তো আজকে আমাদের বাড়ি থেকে আরও একজন আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি তাই জন্য আমার মা ছেলে দুজনে চলে এসছি তো এবারে আমরা গ্রহরাজের কাছে প্রদীপ জ্বালাবো আর আমাদের এখানে মন্দিরে অনেকটা ভিড় থাকলেও তবুও সবাইকে একজন একজন করে সবারই নাম গোত্র ধরে ঠাকুর মশাই পুজো করান যতটাই ভিড় থাকুক না কেন একজন একজন সবার নামপত্র জিজ্ঞেস করতে থাকে এবং সবাইকে ভালোভাবে পুষ্পাঞ্জলি ও হয় এখানে পুজো তাছাড়া মায়ের ভোগ ও বিতরণ হয় সিন্নি প্রসাদ এই মন্দিরে পুজো দিয়ে অনেকে প্রসাদ বাড়ি নিয়ে যায় না কিন্তু আমি প্রায় এই মন্দিরে আসলে পুজো দিয়ে প্রসাদ বাড়ি নিয়ে যাই কারণ আমাদের বাড়িতে সবাই এই মন্দিরে পুজোর প্রসাদ খুবই পছন্দ করে সবাই এই প্রসাদ খেয়ে হাত পা ধুয়ে মুখে জল নিয়ে আমরা ঘরে ঢুকে যাই কারণ তাই জন্য আমি এই প্রসাদটা ঘরে নিয়ে যাই তো ঘরের যেহেতু সবাই পছন্দ করে ঘরের ঘরের ভেতরে ঢুকাই না বাইর থেকে সবাই এই প্রসাদটা খেয়ে মুখ হাত পায়ে মুখ হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিই এমন এক একটা সময় গেছে যে অনেক সমস্যায় পড়ে গেছিলাম তো আমি এই এই ঠাকুরটা এই গ্রহরাজের কাছে আমি বিশ্বাস করে আসতেই আমি আমি অনেক সমস্যার সমাধান পেয়েছি তাই জন্য আমি মন থেকে এখানে আসি তো আমার মনে হয় যে আমি যদি প্রতি শনিবার শনিবার এখানে আসতে পারতাম বা কারোর হাত দিয়ে আমাদের বাড়ির নামে পুজো দিয়ে দেওয়াতে পারতাম তো আমার মনটা অনেকটাই শান্তনা হয় আর এই মন্দিরে আসতে সেমন কোনো কিছু যে খুব একটা খরচা হয় তেমন কিছুই নয় প্রসাদ না পারলেও কেউ প্রদীপ এবং মোমবাতিও জ্বালাতে পারে মন থেকে ঠাকুরকে ডাকলেই আমি মনে করি যে তিনি আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন তো আমি কিছুটা সাফল্য পেয়েছি পেয়েছি বলেই আমি অনেক কষ্ট সত্ত্বেও আমি এই মন্দিরে আসি তো আমাদের পুজো দেওয়া এবারে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো রাস্তায় যেতে ছেলের বায়না হলো যে আজকে যেহেতু নিরামিষ তাই জন্য বাইরে ফুচকা টুচকা কিছুই খাবে না তাই জন্য আমরা এই যে মিষ্টি দোকানে ঢুকে সিঙ্গারা কিনে এবারে আমরা বাড়ি চলে যাব তো আমার শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আমার এই মিনি ব্লগুলো কেমন হচ্ছে তোমরা সবাই জানাও এবং আমার পাশে থেকে আমাকে আরও আরও সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও